বিগত 4 বছর আগে ঊনকোটি জেলায় ফটিকরায় বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বর্তমান মন্ত্রী সুধাংশু দাসের উদ্যোগে ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ময়দানে শুরু হয়েছিল অটল স্মৃতি নক আউট ফুটবল টুর্নামেন্টের। প্রতি বছরের মতো এবছরও সারা জাগিয়ে ফের আয়োজন করা হয়েছে এই ফুটবল আসরের। প্রতিযোগিতার শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হলো বুধবার। এই দিনের ম্যাচে ফটিকরায় বিদ্যালয় মাঠে প্রতিদ্বন্দ্বিতা করে রাজনগর বেস্ট ইলেভেন ও তরুণী নগর এফসি। ম্যাচের 73 মিনিটে রাজনগরের হয়ে জয়সূচক গোলটি করে ফুটবলার চ্যাম্পস। কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে যাওয়ার লক্ষ্যে খেলতে নামা দুটি দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলো বুধবার। যদিও শেষ পর্যন্ত একটি গোল হজম করে প্রতিযোগিতা থেকে ছিটকে যায় তরুণী নগর। কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে যাওয়ার মরণ বাঁচর লড়াইয়ে এই ম্যাচে ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন রেফারি পল্লব চক্রবর্তী। এই দিনে হাই ভোল্টেজ ম্যাচে হলুদ কার্ড দেখেন উভয় দলের একজন করে ফুটবলার। ম্যাচের 20 মিনিটে রাজনগর বেস্ট ইলেভেনের দল থেকে হলুদ কার্ড দেখেন ফুটবলার উইলিয়ামসন এবং তরুণীনগর এফসি দলের থেকে হলুদ কার্ড দেখেন অমিত টুটু। এই দিনের ম্যাচকে কেন্দ্র করে এই দিন ফটিকরায় স্কুল মাঠে ছিল দর্শকদের ভিড়। মাঠে নেমে ফুটবলারদের উৎসাহ দিতে দেখা যায় এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বয়ং সুধাংশু দাসকে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।